আসসালামু আলাইকুম। স্বাধীন দেশের প্রথম খামার বিষয়ক ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, কারণ স্বাধীনতার 54 বছর পরেও আমরা আসলে স্বাধীন হতে পারিনি, কিন্তু আজ থেকে আমরা স্বাধীন। আমরা প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে পরাধীনতার গ্লানি নিয়ে বেঁচেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আজ থেকে আমরা স্বাধীন, আজ থেকে আমরা মুক্ত। সকলের কর্মব্যস্ততা শুরু, যে যার মতো কাজ করছে, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। এবং আমরা যারা হাঁস খামারি আছি, আমাদেরও নতুন করে পথ চলা শুরু হবে এবং খামার নিয়ে আমাদের নতুন করে ভাবনা শুরু হবে। তো খামার নিয়ে নতুন ভাবনাতে যে ইনফরমেশানগুলো আপনাদেরকে দিব, সেটা হচ্ছে এতদিনের এত বাধা, এত সমস্যার মধ্য দিয়ে আমাদের হাঁস খামারেও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। যেমন খাদ্যের সমস্যা, মেডিসিনের সমস্যা, চিকিৎসার সমস্যা, আমরা যারা হাঁস থেকে ডিম উৎপাদন করি সেই ডিম ক্রয় বিক্রয়ের সমস্যা, তো সব মিলিয়ে আমরা একটা সমস্যার মধ্যে ছিলাম যারা হাঁস খামারি আছে। তো যাই হোক, আজ থেকে যেহেতু সব কিছু সুন্দরভাবে পরিচালনা করার আমরা একটা উদ্যোগ নিলাম, তাই বিগত দিনের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো আস্তে আস্তে আমরা সলভ করার চেষ্টা করব এবং নতুন করে খামারে মনোযোগ দিয়ে কাজ করা শুরু করব। আমরা এতদিন ধরে যে খাদ্য খাইয়ে হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি সেই খাদ্য আবার কন্টিনিউ করব। হাঁসগুলো সুস্থ আছে কিনা সেটা দেখব, যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় কিংবা যদি কোনো অসুস্থতার লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই আমরা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিব অথবা নিকটস্থ পশু হাসপাতালে গিয়ে স্যারদের সঙ্গে পরামর্শ করব। যে খামারি ভাই ও বোনদের খামারের ডিম একেবারে পড়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আগের খাবারটাই কন্টিনিউ করুন, অর্থাৎ যে খাবারে হাঁসগুলো ডিম দিয়েছে সেই খাবারটা কন্টিনিউ করুন, মেডিসিন কন্টিনিউ করুন, খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পর্যাপ্ত পরিমাণে খামারে খাবার দিয়ে রাখুন। পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার মাধ্যমে হাঁসের খাদ্যের চাহিদা, হাঁসের ভিটামিনের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি ডিমের পার্সেন্টেজ বৃদ্ধি পাবে কিংবা ডিম আগের পর্যায়ে চলে আসতে পারে। হাঁসের ওজন যদি কমে যায় তাহলে অবশ্যই ওজন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে, আর ওজন বৃদ্ধিতে, ডিম পাড়া হাঁসের ওজন বৃদ্ধিতে রেগুলার খাবারের সঙ্গে আমরা কয়েকদিনের জন্য লেয়ার গ্রোয়ার অথবা কক গ্রোয়ার ফিড কিছু পরিমাণ করে দিতে পারি। সেই কিছু পরিমাণটা হচ্ছে 8-10%। তো এক সপ্তাহ কিংবা 10 দিন যদি দেই তাহলে গ্রোথ কিংবা ওজনটা অনেকটা বেড়ে যাবে এবং ডিম উৎপাদন অনেকটাই বেড়ে যাবে। আমরা আসলে বাহিরের যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করেছি এজন্য আমরা ডিমের দাম অনেকে কিন্তু পাইনি। তো আশা করছি এখন এই মুহূর্ত থেকে আমরা ডিমের যে ক্রয় বিক্রয় সেটা আমরা সঠিকভাবে করতে পারবো কিংবা ডিমের সঠিক দাম কিংবা সঠিক মূল্যটা আমরা পাবো। তো এজন্য কোন অঞ্চলে কিংবা কোন জেলায় বর্তমান ডিমের দাম কেমন দিচ্ছে কিংবা এর আগে আপনারা কত পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, তাহলে প্রত্যেক জেলায় কিংবা প্রত্যেক এলাকার ডিমের দামটা আমরা কম্পেয়ার করতে পারবো, আমরা দেখতে পারবো, জানতে পারবো যে কোন এলাকায় ডিমের দাম বেশি এবং কোন এলাকায় ডিমের দাম কম। তো এজন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনার এলাকায় আপনি বর্তমান ডিমের দাম কত পাচ্ছেন। তো যাই হোক, সঠিকভাবে খামারটা পরিচালনা করুন, খাদ্য সঠিকভাবে দিন, মেডিসিন ঠিকভাবে দিন, হাঁসগুলো সুস্থ রাখার ব্যবস্থা করুন, অসুস্থ হলে নিকটস্থ পশু হাসপাতালে যান কিংবা অসুস্থতার লক্ষণ বুঝে চিকিৎসার ব্যবস্থা করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নতুন করে স্বাধীনতার জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকবেন।